দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। শুনলেন সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা, পাশাপাশি পরিদর্শন করলেন এলাকার প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র এবং ভগ্নপ্রায় নদীবাঁধ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত প্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে উপস্থিত হলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। মঙ্গলবার কয়লাঘাটায় মন্দিরে পুজো দিয়ে চা চক্রের মধ্য দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির শুভ সূচনা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। সন্তান অবাধ্য, দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থ, ব্যবসায় মন্দা, চাকরি ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নিখুঁত বিচারের সঠিক প্রতিকার। যে কোনো সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে আচার্য শ্রী রঞ্জিতানন্দ। চেম্বার করছেন কাকদ্বীপ, সোনারপুর, মেছেদা, বারাসাত, কালীঘাট, দমদম সহ একাধিক জায়গায়। বুকিং করতে আজই কল করুন 9836459511 এই নাম্বারে। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। হেজারগঞ্জের এলাকার সমস্যা সর্বত্র যা আছে এখানেও ঠিক একই সমস্যা নেই, বিভিন্ন জায়গার সমস্যা বিভিন্ন ধরনের। এখানে যেটা সমস্যা আছে, আমরা আস্তে আস্তে বেশ কিছু পরিবারের সাথে কথা বলেছি, তারা লক্ষ্মী ভাণ্ডারও পেয়েছে, তারা কেউ কেউ ঘরও পেয়েছে, আবার কেউ কেউ ঘরও পায়নি, কেউ কেউ বিধবা ভাতাও পেয়েছে। তেমন কোনো অভিযোগ, খুব গুরুত্বপূর্ণ কোনো অভিযোগ আমি সেভাবে পেলাম না। স্বাভাবিকভাবে বাংলা আবাস যোজনার পরিপ্রেক্ষিতে দু একজনের নাম বাদ গেছে, তারা নিজেরা বলছে, কিন্তু এখন অফিসিয়ালি সেভাবে তাদের কাছে কোনো খবর আসেনি। তারপরে আমি তাদের সাথে কথা বলেছি, তারপরে আমি যেখানে এসে পৌঁছালাম সেটা হচ্ছে যে বিজয়বাটি প্রবর্তক এফপি স্কুল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এখানে বিজয়বাটিতে আমাদের পাশে হচ্ছে আমাদের বড় নদী আছে, প্রাকৃতিক বিপর্যয় ঘূর্ণিঝড় হলে এখানে আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একটা মাল্টিপারপাস সাইক্লোনিক সেন্টারও আছে, এখানে একটা আইসিএডিএস সেন্টার আছে, এখানে একটা প্রাইমারি স্কুল আছে, কিন্তু প্রাইমারি স্কুলের পরিকাঠামো সেভাবে উন্নত নয়। বর্ষাকালে টালির সেটে ছেলেরা পড়াশোনা করে, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হলে সেই বৃষ্টির জল পড়ে, ফলে তারা ক্লাস করতে পারে না, ফলে স্কুলের যে পরিকাঠামো উন্নয়নের দরকার ছিল সেটা কিন্তু নেই, একটা মাত্র বোধ হয় এসিআর ওরা পেয়েছে। তাছাড়া এখানে আইসিএডিএস সেন্টারটা হয়, আইসিএডিএসের ক্ষেত্রে আমাদের প্রাইমারি স্কুলের কর্তৃপক্ষ অলরেডি আইসিএডিএস সেন্টার করার জন্য তারা কাগজপত্র লিখে দিয়েছে, তারা সেই কাগজপত্র দিলে যাতে এখানে একটা পার্মানেন্ট আইসিএডিএস সেন্টার হয়, শিশুদের খাওয়ার সেটা আমরা নিশ্চয়ই দেখব শিশুদের জন্য। আমি আজকে মিড ডে মিল নিজেই পরিদর্শন করলাম, আজকে ছাত্রছাত্রীদের জন্য ওরা ডিমের ব্যবস্থা করেছে, হ্যাঁ, আলু ভাজার ব্যবস্থা করেছে, চাটনির ব্যবস্থা করেছে, সেটা দেখলাম, ওদের রান্নাও আমি টেস্ট করলাম, সুস্বাদু রান্না ওরা করেছে। তাছাড়া আমি বিভিন্ন অভিভাবক অভিভাবিকার সাথে কথা বললাম। তারপর এখানে মায়েদের একটা অভিযোগ হচ্ছে যে আমাদের ওই নদীর পাড় যেভাবে ভেঙে আসছে, ওরা দীর্ঘদিন ধরে মায়েরা কাজ করেছে কিন্তু ওরা 100 দিনের কাজের কোনো টাকা পায়নি। স্বাভাবিক আপনারা জানেন কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার পরে, ফলে এরাও সেই এমজি এনার্জিসে যে কাজ করছে টাকা পায়নি। আমি সেই নদীর পাড়টা ভাঙনটা দেখতে যাব। তারপর এই টোটো গাড়িতে করে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখলেন, কথা বললেন এলাকার সাধারণ মানুষের সঙ্গে, শুনলেন তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা। পাশাপাশি এদিন মন্ত্রী বিজয়বাটিতে একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন, কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। ঠেকের পাশাপাশি ফ্রেজারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখলেন মন্ত্রী, কথা বললেন রোগীদের সঙ্গে। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে উপস্থিত হয়ে মঙ্গলবার মন্ত্রী মধ্যাহ্নভোজন সারলেন ফ্রেজারগঞ্জ এলাকায় একটি সাধারণ পরিবারের সঙ্গে। এদিন মন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সাধারণ মানুষের কিছু সমস্যার কথা উঠে এসেছে, খুব শীঘ্রই সেই সকল সমস্যার সমাধান করা হবে। ফ্রেজারগঞ্জ হাসপাতালে তো ঘুরলেন, এখানকার ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে বুঝলেন, এখানে যারা এখানে যেটা হচ্ছে যে ফ্রেজারগঞ্জ হসপিটালের যেটা বার্নিং প্রবলেম হচ্ছে সেখানে হচ্ছে যে এখানে স্টাফ নেই। হ্যাঁ, আমাদের এখানে যে ডাক্তারবাবু আছেন সপ্তাহে 2 দিন কি 3 দিন আসেন মূল হসপিটালকে সামলে,
আর দুজন হচ্ছে পার্মানেন্ট নার্স আছে। আমাদের সেই জায়গাতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু করা হয়েছিল সেক্ষেত্রে উপযুক্ত ডাক্তার বা নার্স না পাঠানোর জন্য সেটাও আমরা চালু করতে পারি না, অথচ তার গুরুত্ব অনেকটা অপরিসীম। তাছাড়া এই হসপিটালের চারিদিকে যে পরিকাঠামো উন্নয়নের যেটা ব্যাপারটা আছে, স্টাফেদের যে থাকার যে ঘরগুলো সেগুলো ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, বেশ কিছুদিন আগে আমরা তখন ও সীমন্ত মালি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, আমি তখন এমএলএ, তখন আমরা একটা স্কিম করে তৎকালীন আমাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অজয় চক্রবর্তীকে দিয়ে চারিদিকে একটা বাউন্ডারি ওয়াল করিয়েছিল। কিন্তু এখন যেটা পরিস্থিতি, এই হসপিটালে শুধু পরিকাঠামো উন্নয়ন করলে হবে না, সাথে সাথে আমাদের এখানকার মানুষের যে চাহিদা, এখানকার মানুষের যে সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে ডাক্তার এবং নার্স, এই ডাক্তার এবং নার্সের পরিষেবা। এই ব্যাপারে আমরা যেখানে যা বলার আমি অবশ্যই এই ব্যাপারে কথা বলব। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়া ও রবীন দাসের রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।